ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ খুবই ভালো, খুব ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এখানে অপটিক্যাল মিটার, ডিভিডি, ব্যাক ক্যামেরা, উডেন প্যানেল, এসি, সফট টাচ এসি, যেটাকে দেখতে পাচ্ছেন যে সফট টাচ একেবারে। এবং সিলিংগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে সিলিংগুলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আছে। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, চার রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে, মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো টাটা এক্সিও এক্স এডিশন। তো এটা হচ্ছে আপনার টাটা এক্সিও এক্স এডিশন, এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। আর এটা হচ্ছে আপনার সিএনজি করা গাড়ি, সাদা কালার, ভিতরে বিস্কিট কালার। এবং আলহামদুলিল্লাহ গাড়ির প্রতিটা লাইট, প্রত্যেকটা গ্লাস এখনও অরিজিনালগুলোই আছে, এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আমি একটা একটা করে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন সামনে থেকে আমি ভিডিওটা শুরু করা যাক। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ গাড়ির সাথে যে অরিজিনাল যে লাইট, সে অরিজিনাল লাইটগুলো আছে, যদিও একটু চির ফাটা দেখতে পাচ্ছেন, একটু দাগ স্ক্র্যাচ আছে, বাট এইগুলো কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইটগুলো আছে। সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, খাড়া গ্রিলগুলো খুবই সুন্দর। এবং এই পাশে যে লাইটগুলো সেটাও দেখতে পাচ্ছেন যে অরিজিনাল লাইট, যদিও একটু স্ক্র্যাচ আছে, বাট এটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, একেবারে অরিজিনাল লাইটগুলো আছে। সাথে ফগ লাইট এবং সামনে সেফটি বাম্পার দেওয়া আছে। পাশাপাশি যেটা দেখাবো সেটা হচ্ছে সামনে এবং পিছনে গ্লাসগুলো। তা আমি একটু গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনি একটু লক্ষ্য করবেন বাবুভাই, যে গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাসই হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সে অরিজিনাল গ্লাস। সাথে পাশাপাশি দেখতে পাচ্ছেন টাটার লোগো সহকারে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা গ্লাস হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। এবং চাকারগুলো মাশাআল্লাহ খুবই ভালো, চাকাগুলো আমি নতুন বলবো না, বাট নতুনের সাথে কমও না, একেবারে নতুনের মতোই। এবং রিংগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে জাপানি রিং, সে রিংগুলো দেওয়া আছে। এবং শুধু রিং, চাকা বা গ্লাস, সামনে পিছনে গ্লাস না, আপনি যে সাইডের যে ডোরের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, সেই সাইডের ডোরের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সে অরিজিনাল গ্লাসগুলো এখানে আছে। এবং সাথে যে রেন সেট দেখতে পাচ্ছেন, সেই রেন সেটগুলো কিন্তু মাশাআল্লাহ একেবারে অরিজিনালগুলোই আছে গাড়ির সাথেটা। তো এগুলো এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এবং বডি দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোথাও কোনো দাগ নেই, খুবই সুন্দর এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো আলহামদুলিল্লাহ। ডোরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছের থেকে, ডোরগুলো একটু দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ খুবই সুন্দর, ভিতরে উডেন প্যানেল, ভিতরটা হচ্ছে বিস্কিট কালার। আপনারা জানেন যে এক্সিওতে বিস্কিট কালার কিন্তু খুব কম পাওয়া যায়, যে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাশ কালারটা পাওয়া যায়, লাইট অ্যাশ যেটা। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একেবারে বিস্কিট কালার, ইন্টেরিয়াল উডেন প্যানেল, অপটিক্যাল মিটার এবং জাপানি ব্যাক ক্যামেরা ডিভিডি যেটা আছে, একেবারে বিল্ট ইন ব্যাক ক্যামেরা ডিভিডিটা লাগানো আছে। এখনও আমরা একটু পিছনের ডোরটাও দেখাবো ইনশাআল্লাহ। পিছনের ডোরগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো, প্রত্যেকটা ডোরই মাশাআল্লাহ খুব ফ্রেশ। জি আলহামদুলিল্লাহ, ভিতরটা খুবই ফ্রেশ। আসলে ফ্রেশ হওয়ার এই কথা, এই সিট কাভার টাভার যা দেখতে পাচ্ছেন একেবারে নতুন আমরা করিয়েছি এবং মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। এবং ডোরগুলো দেখতে পাচ্ছেন যে ডোরগুলো আমাদের একটু ওয়াশ পলিশ করা, খুবই সুন্দর এবং খুব ফ্রেশ অবস্থা আছে। আপনি দেখতে পাচ্ছেন চিপা চাপা কিন্তু কোথাও কোনো রং করা হয়নি। এই যে এই ডোরে যে সাইডগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো কোথাও কোনো রং করা হয়নি, অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু এখনও আছে। তা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাও দেখব। আমরা পিছনের গ্লাসই দেখতে পাচ্ছেন যে পিছনের গ্লাস হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। এবং এখানে দেখতে পাচ্ছেন টাটার লোগো সহকারে দেওয়া আছে, একেবারে অরিজিনাল গ্লাস। এবং এখানে দেখতে পাচ্ছেন যে করোলা এক্সিও লোগো দেওয়া আছে মাশাআল্লাহ। এগুলো কিন্তু এখনও কোনো রং করা হয়নি, এগুলো অরিজিনাল কালার, এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি। যেটা কালার করা হয়েছে একটু বাম্পারটা আর একটু দুটো সাইডে টাচ আপ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল কিন্তু ক্যামেরা দেওয়া আছে এখানে, জাপানি যে ক্যামেরা সেই ক্যামেরা। এবং সাইডের বডিগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একেবারে খুবই সুন্দর, খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো। এই সাইডের বডিটাও দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো, এগুলো কিন্তু এখনও কোনো হাতুড়ে বাড়ি পায়নি। এবং ভিতরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, এগুলো খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো। এবং এটা হচ্ছে সিএনজি করা, 60 লিটার সিএনজি করা ভাইয়া, নাভানার থেকে 60 লিটার সিএনজি করা। এবং ভিতরটা দেখতে পাচ্ছেন যে ভিতরেও আমি একটু দেখিয়ে দিই, ভিতরে একেবারে অরিজিনাল চাকা, ভিতরে এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি, দেখতে পাচ্ছেন যেগুলো একেবারে অরিজিনাল যেটা থাকে ঠিক সেভাবেই আছে, এগুলো কোনো কালার করা হয়নি।
এবং সিরিয়ালটাও কিন্তু খুব সুন্দর, ঢাকা মেট্রো গ৩৭ সিরিয়াল। জি আলহামদুলিল্লাহ, আমি দেখে দিচ্ছি, রাইট সাইডও দেখতে পাচ্ছি মশলা খুবই সুন্দর। এগুলো কিন্তু বডিতে কোথাও কোনো হাতুড়ে বাড়ি নেই, বডি মশলা খুবই ভালো, খুবই ফ্রেশ অবস্থায় আছে এগুলো, এগুলো কোথাও কোনো হাত দেওয়া হয়নি বডিতে। এবং চাকাগুলো মশলা খুবই সুন্দর অবস্থায় আছে, প্রত্যেকটা গ্লাস ডান দিক বাম দিক সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল গ্লাস এখনও আছে। আসলে বডি যদি আপনার ভালো থাকে, ইঞ্জিন আপনি একটার জায়গায় ১০টা লাগাতে পারবেন, বাট বডি যদি আপনার কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা বডি কোথাও দমরে মুচড়ে যায়, সেক্ষেত্রে আপনি যতই কাজ করান, যত ভালো জায়গা থেকেই কাজ করান না কেন, আসলে অ্যালাইনমেন্ট যে জিনিসটা, সে এই অ্যালাইনমেন্টটা অ্যাকোরেট আসবে না। তো সেজন্য আমরা সবসময় বডিকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকি। ইঞ্জিন হচ্ছে মাইনর জিনিস, কারণ ইঞ্জিন আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, ৩০-৫০ টাকা হলেই কিন্তু ইঞ্জিন চেঞ্জ করা যায়, বাট আপনি বডি কিন্তু চেঞ্জ করতে পারছেন না। সেজন্য আমরা বডিগুলোই সবসময় দেখিয়ে দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন বডি আর গ্লাসগুলো দেখানোর মূল কারণটা হচ্ছে, আপনার বডি যখন অ্যাক্সিডেন্ট করবে গ্লাসগুলো ভাঙবে। তো অরিজিনাল গ্লাস থাকা মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়নি বা এখনও অরিজিনাল সব কিছু আছে, সেজন্য আমরা কিন্তু দেখিয়ে দিয়ে থাকি। তো আমরা একটু ডোর এই পাশে ডোরটাও দেখাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ডোর মশলা দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ অবস্থায় আছে এগুলো। আমি সামনের ডোরটা দেখাচ্ছি ইনশাল্লাহ, সামনের ডোরটা দেখতে পাচ্ছি মশলা খুবই ফ্রেশ, এগুলো খুবই ভালো অবস্থায় আছে। এবং ভিতরে আপনার ড্যাশবোর্ডটা মশলা খুবই ভালো, খুব ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এখানে অপটিক্যাল মিটার, ডিভিডি, ব্যাক ক্যামেরা, উডেন প্যানেল, এসি, সফট টাচ এসি, যেটাকে দেখতে পাচ্ছেন যে সফট টাচ একেবারে। এবং সিলিংগুলো দেখতে পাচ্ছেন মশলা খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে সিলিংগুলো। তো মশলা অলওভার খুব ভালো অবস্থায় আছে এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে। ভাই এই মুহূর্তে গাড়িতে কোনো কাজ আছে? আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে কোনো কাজ নেই, এবং আশা করি যে বছর দুয়েকে মেজর কোনো কাজ করতে হবে না। যদি আপনি ফ্যামিলি ইউজ করেন, আর যদি আপনি র্যান্ডম ইউজ করেন, রাফলি ইউজ করেন, সেটা আসলে ইউজার উপর ডিপেন্ড করবে। আশা করি ইনশাল্লাহ খুবই ভালো সার্ভিস পাবে, কারণ হচ্ছে আপনার এখন এক্সিও ছাড়া আপনি কী গাড়ি চালাবেন? কারণ আপনার এক্সকলা আসছে না, এটা বন্ধ, এগুলো ম্যাক্সিমামই উবার পাঠাতে চালিয়ে নষ্ট করে ফেলেছে ম্যাক্সিমামই, মানে ফ্যামিলি ইউজের গাড়িগুলো পাওয়া যায় না। তো এখন আপনাকে এক্সিও ছাড়া কিন্তু ভালো আর কোনো গাড়ি পাচ্ছেন না, মানে কম রেঞ্জের মধ্যে। আবার যদি একটু ভালো বাজেট থাকে, অবশ্যই আপনি অ্যালিয়ন প্রিমিয়াম ইউজ করতে পারবেন, বাট যদি কলা ব্র্যান্ডে থাকতে চান তাহলে আপনাকে এক্সিও চালাতে হবে, কারণ এক্সিও ছাড়া তো অন্য কোনো অপশন পাচ্ছেন না। এসি পারফরম্যান্স কিরকম দিবে? এসি আলহামদুলিল্লাহ খুব ভালো, যেহেতু ১৫ সিসির গাড়ি এবং খুবই ভালো কন্ডিশন আছে এসি। গাড়ির মাইলেজ কত? মাইলেজটা আমাকে দেখতে হয় ভাইয়া, এটা মাইলেজটা দেখতে পাচ্ছি আমরা, ৬৫,২৫৩। এটা আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো না, কারণ হচ্ছে অরিজিনাল মাইলেজ কি না সেটা একমাত্র উপরওয়ালা জানে, কারণ আমি এভাবে পেয়েছি। জি আমি এভাবে পেয়েছি, আমার জন্য এটা এখন অরিজিনাল, এটাই আমি বলতে পারবো। জি শিওর। এটা ইঞ্জিন দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিন হচ্ছে ভিভিটি ইঞ্জিন, আর এটা হচ্ছে সিএনজি করা লাভানা থেকে। তো আমি একটু ইঞ্জিন দেখানোর আগে আমি একটু বডিগুলো দেখিয়ে দিচ্ছি, যে বডির ভিতরটা দেখতে পাচ্ছি যে একটু লালচা হয়ে গেছে, তারপর কিন্তু আমরা কিন্তু কোনো কালার করিনি, একেবারে অরিজিনাল যে কালার সে অরিজিনাল কালারগুলো আছে। আর আমি আগেই বলেছিলাম লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট, সেটা আসলে চিনবেন, চেনার উপায় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একেবারে জাপানে একটা লোগো দেওয়া আছে, এখানে একেবারে পেস্টিং করা লাইটগুলো। এবং সামনের মার্শালগুলো দেখতে পাচ্ছেন, মার্শালগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো, এগুলো কোথাও কোনো হাতুড়ে বাড়ি পড়েনি, কারণ হাতুড়ে বাড়ি পড়লে আগে এগুলো নষ্ট হবে। এবং লাইটগুলো মশলা প্রতিটা লাইটেই কিন্তু আপনার টোটাল লোগো সহকারে আছে, এবং এগুলো দেখতে পাচ্ছেন মশলা খুবই সুন্দর, খুব ফ্রেশ অবস্থা আছে। আর ইঞ্জিনটা হচ্ছে এটা ভিভিটি ইঞ্জিন, সিপিডি গিয়ার, খুবই খুবই ভালো ইঞ্জিন, খুবই খুবই ভালো। এই মুহূর্তে ইঞ্জিনে বা বডিতে তো কোনো কাজ নেই, আশা করি ইনশাল্লাহ বডিতে বিন্দু পরিমাণ কোনো কাজ করতে হবে না। আর ইঞ্জিন যেটা আছে, যেহেতু পুরাতন গাড়ি আমরা সেল করি, যদি টুকটাক কোনো কাজ বের হয় সেটা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বডিটা খুবই ফ্রেশ, দেখতে পাচ্ছি কোথাও কোনো খোলা কাটা নেই, একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে। এটা কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে এবং খুব ফ্রেশ অবস্থায় আছে। আর মডেলটা হচ্ছে ২০০৯, রেজিস্ট্রেশন হচ্ছে ২০১৪তে, টয়োটা এক্সিও এক্স এডিশন। এটার দাম চাচ্ছি আমরা ১২,৯৫,০০০ টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না, আসলে অবশ্যই কমবে, সেটা হচ্ছে আলোচনার সাপেক্ষে সামান্য কিছু আমরা অবশ্যই কমাতে পারবো। জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, ৪ রাস্তার মোড়, ৪ রাস্তার থেকে ১০ গজ গাবতলীর দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন,
আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762। পাশাপাশি আরেক নাম্বার দিব, সেটা হচ্ছে 01621588555। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে, গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাকে আমাকে মেসেজ করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের মেসেজে উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন।